মনসুকা খবরে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন মনসুকা খবর। মাত্র 3.5 বছর বয়সে 50টির বেশি রাইম না দেখে বলতে পারে একরত্রি মেয়ে। শুধু বাংলাতেই নয়, ইংরেজি এবং হিন্দিতে না দেখে অনায়াসে বলে যেতে পারে রাইমগুলি। শুধু বলাই নয়, রাইমগুলির সাথে যথোপযুক্ত মুখের ভাব প্রকাশ করতে পারে ছোট্ট আরাত্রিকা। আরাত্রিকা ঘোষ ঘাটাল শহরের কোন্নগরের বাসিন্দা। এই ক্ষুদের অসাধারণ প্রতিভা এবং স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। আমার এই ভাগ্নি যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম নথিভুক্ত করে যে সাফল্য অর্জন করেছে তাতে আমি খুব খুশি হয়েছি এবং আমার বাবা মা দিদি আয়ু সব ফ্যামিলি বাড়ি। শুধু রাইম নয়, রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত সহ 20টি গান গাইতে পারে এই ক্ষুদে। আরাত্রিকা বাবা শুভঙ্কর ঘোষ চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের জীববিদ্যার শিক্ষক, মা তনুশ্রী ঘোষ গৃহবধূ। এই সংস্থা থেকে 15 জুন মেল মারফত শুভঙ্কর বাবুকে জানানো হয় আরাত্রিকার নাম ওই সংস্থার রেকর্ডে উঠেছে। ওর এই সাফল্যে আমরা খুবই গর্বিত এবং ওর এই সাফল্যকে আমরা ডেডিকেট করতে চাই। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যে সমস্ত কোভিড যোদ্ধারা লড়াই করছে প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে এই পুরস্কার আমরা ডেডিকেট করতে চাই। এবং ওর এই ন্যাচারাল ইনস্টিংক্ট যেটা আমরা 2 বছর বেলা থেকে আমরা দেখতে পাই, প্রতিটা আবৃত্তি করা থেকে শুরু করে গান, প্রেয়ার সং, ফোক সং এবং রবীন্দ্রসঙ্গীত। আরাত্রিকার বাড়িতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার এসেছে কুরিয়ার মারফত। আমার লাগনি ইন্ডিয়ার বুকের নাম এসেছে, আমি খুব গর্বিত, আমি গর্ব করছি আমার লাগনি বড় হোক। আরাত্রিকার এই সাফল্যে পরিবারের সঙ্গে এলাকার মানুষও বেশ খুশি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।